আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরুল আপনাদের এসে ডক্টর নাসেল ইউটিউব চ্যানেল যে চ্যানেল রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় আজকে হিমালয় কোম্পানি একটি গাঁতে গাঁটে গাঁটে ব্যথা শরীরে যে কোনো ব্যথা ভালো করার জন্য আপনি কোন অয়েল ব্যবহার করবেন মাসেজ ম্যাসেজের জন্য কোন অয়েল ব্যবহার করবেন তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে সেতুন দেখুন তাহলে জানতে পারবেন অয়েলের ডোজ এবং আপনি কোন কোন সময়ে এই অয়েলটি ব্যবহার করবেন এবং দাম এবং সব কিছু বিস্তারিত জানবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকে আপনাকে জানাবো হিমালয় কোম্পানির সবথেকে ভালো অয়েল রুমালিয়া রুমালিয়া অয়েল এই অয়েলটি তিরিশ এম এলের তিরিশ এমএলের একটি সিসি হয় তিরিশ এম একটি ভাইল হয় এই তিরিশ এমএলএর ভাইল এবং এটা সিক্সটি এমএলেরও ভাইল পাওয়া যায় এই অয়েলটি আপনি যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন একশো পনেরো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এই অয়েলটি আপনি কোন কোন ব্যথার জন্য ইউজ করতে পারবেন প্রথমে আপনাকে সেটা জানতে হবে প্রথমত জানাই এই অয়েলটি যে কোনো গাঁটের ব্যথা হাঁটু বা হাতের এই কুনোয়ের কাছে ব্যথা হাঁটুর ব্যথা বা এই রিস্টে ব্যথা এই ঘাড়ে ব্যথা এই সিটডানা ব্যথা কোমরের ব্যথা যে কোনো ব্যথা যে কোনো ব্যথা ভালো হবে এবং এবং ম্যাজিকের মতো ম্যাজিকের মতো ব্যথা ভালো হবে এই আপনি যদি এই যদি অয়েলটা যদি আপনি ইউজ করেন এই অয়েলটি ইউজ করবেন ডোজটা কী আছে পাঁচ ফোঁটা করে যেখানে ব্যথা হবে সেখানে লাগিয়ে ভালো করে মেসেজ করে দেবেন দিলে আপনার হান্ড্রেড পারসেন্ট ব্যথা ভালো হয়ে যাবে তবে ইউজ করবেন দিনে দুবার দুপুরে এবং রাত্রিরে ব্যবহার করবেন পাঁচ ফোঁটা করে যেখানে ব্যথা হবে সেখানে ইউজ করবেন তো আর অ্যাক্রেন্স বন্ধুরা এই অয়েলটি হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হিমালয় কোম্পানি ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান আছেন হিমালয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট এবং এক নম্বরে আছেন যে কোনো আয়ুর্বেদিক ওষুধ ওষুধের দিক থেকে তো বন্ধুরা দেখবেন বাড়িতে বয়স্ক বা বয়স্ক বাবা মা বা বয়স্ক যে আছে তাদের যে মানে গাঁটে গাঁটে ব্যথা হাঁটুর যে গাঁটে গাঁটে ব্যথা বা দেখবেন যে পায়ের গোড়ালি কাছে ব্যথা এই ব্যথাগুলো লেগেই থাকে তাদের জন্য আপনি একটি ভাইল কিনে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখার নোটিফিকেশ নোটিফিকেশান বেলটা অন করে রাখুন কারণ পরবর্তী ভিডিও আপলোড করার পর সব থেকে প্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে হ্যাপি নাইস ডে গুড নাইট